পুরো এপিসোড দেখতে জি ফাইভ অ্যাপ এখনই ডাউনলোড করুন। সেখান থেকে ডান দিকে ঢুকেছে গাড়িটা, সেখান থেকে প্লে করো একবার। ওকে স্যার। স্যার পস 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 আরেকবার প্লে করুন। পস 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 এই যেখান থেকে ডান দিক কিনলো গাড়িটা, জুম করো ওখানটা, জুম করো একটু। স্যার কালুর গ্যারাজ, এই যে অ্যারোটা ডান দিকে দেখাচ্ছেন, এদিকে একটা গ্যারাজ আছে কালুর গ্যারাজ বলে। এই ধরনের গাড়ি ইউজুয়ালি গ্যারাজে রিপেয়ারিং এর জন্য বা রিমডেলিং এর জন্য পাঠানো হয়। কিন্তু স্যার আমরা কিন্তু কেউ শিওর নই যে এই গাড়িটা করেই মিঠি ম্যাম আর শাকুকে কিডন্যাপ করা হয়েছে। মানে আমরা তো সার্চ ওয়ারেন্ট বার করতে পারবো না স্যার। ভেরি ট্রু, ইটস আ হাঞ্চ, আমরা আন্দাজে ঢিল মারছি, কিন্তু তাও আমরা এই গ্যারাজে যাবো। কিন্তু স্যার আপনি এই গ্যারেজে একা যাবেন না, আমি আর মেঘা আপনার সঙ্গে যাব, আর আমি টিমকে বলছি কাছাকাছি থাকতে। 10 মিনিটের মধ্যে বেরোবো, টিমকে বলো অ্যালার্ট থাকতে। ওকে স্যার। রাজীব দা, হ্যাঁ, যেটা হাফ ক্লু পেয়েছি, একটা ফলস নাম্বার প্লেট আলা গাড়ি সেটা আমাদের বাড়ির সামনে দিয়ে পাস করেছে। ও খুবই ভেক ক্লু, কিন্তু আমরা সেটাকে ট্র্যাক করার জন্য রওনা হচ্ছি। আচ্ছা, জাস্ট একটাই জিনিস প্রে করো রাজীব দা, যাতে স্বাক্ষর কিছু না হয় আর মিঠিও যেন সেফ থাকে, আর ওদের দুজনকেই যেন আমরা ট্রেস করতে পারি। শোনো 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 সিদ্ধার্থ, তুমি এত দুশ্চিন্তা করো না। দেখো আমরা সবাই ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, তুমি ঠিক খুঁজে পাবে মিঠি আর সাক্ষ্যকে। দেখো মিঠাইয়ের গোপাল রয়েছেন তোমার সঙ্গে। হ্যাঁ আচ্ছা, I can't afford to fail this time. মিঠাই, প্লিজ তোমার গোপালকে বলো হেল্প, প্লিজ। কি গো, কি বলছে সিড, কোনো খবর পাওয়া গেছে? হ্যাঁ, মানে ওরা অনেকগুলো সিসিটিভির ফুটেজ চেক করেছে, তো তাতে দেখা গেছে যে একটা গাড়ি যার নম্বর প্লেটটা ভুয়ো সেটা কোনো একটা গ্যারেজে গেছে। সিদ্ধার্থ এখন সেই গ্যারেজেই যাচ্ছে। তার মানে মিঠি আর সাক্ষ্য ওই গ্যারেজেই আছে, ওদের পাওয়া যাবে? কাকুটা কি করছে কে জানে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।